মা রান্না বসে দিয়েছে অলরেডি বাইরে বলতে গেলে একটা মন্দির আছে ওটা এসেছে এই বন্ধুদের সাথে দেখা কর দেখা করার জন্য এসেছিলো ঠিক আছে আমার প্রিয় ফ্যামিলির কেমন আছো আসে তুমি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছো সকাল সকাল সবাইকে গুড মর্নিং আর সকাল বেলা ঘুমটা তোমাদের কেমন হলো আমার তো মনে হয় মোটামুটি সময় ভালো হয়েছে আর সত্যি কথা বেশি রাত জাগে অনেকটা রাত থেকে অনেক কিছু করতে হয় তার জন্য একটা সময়ও চলে যায় তো উঠতে বেলাও হয়ে যায় তাই জন্য আমি একটু বেলা বলতে নটা হয়ে গেছে এখন তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি তখন এখন বাজে নটা তো নটা থেকে এখন সারাদিনটা তোমাদের সাথে কী কী করব না করবো বাড়িতে আজকে হচ্ছে আমি কোনো এমনি এমনি তাহলে আমি বাইরে ব্লক করি তো বাইরে থেকে সকাল থেকে বেরিয়ে বাইরে সারাদিন তোমাদেরকে দেখাতে থাকি আজকে হচ্ছে সারাদিনটা বাড়িতে কাটাবো সারাদিন বিকেল টাইমে ধীরিক ঘুরতে বেরোতে পারি বেরোবো আর না হলে বাড়িতে তো চলো বাড়িতে আছে মা কি করবে বাবা কি করবে আমি কি করব সব কিছু পুরোপুরি দেখতে পারবে এই ব্লগটাতে ঠিক আছে তো চলো প্রথমে আমি কিছু খাওয়া দাওয়া করি ঠিক আছে আমি একটু এনে নিই ঠিক আছে দাও আসছি এখন আমার হচ্ছে সাবু সাবু আর মিষ্টি জল দুজনও দেখতে হচ্ছে তো এটা এখন আমি খাওয়া দাওয়া করছি ফার্স্টে তোমরা একটু খেয়ে নাও আমাদের সাথে আমার সাথে তো আমার সাথে বসো তোমরা একটু খাওয়া দাওয়া শিখে নাও খাওয়া দাওয়া হয়ে গেলে সকালে টিফিন করে পরে এখন আমি বসে আছি আর প্রথমে তোমার সাথে কথা বলছে ওদিকে বাবা কাজ করছে ওষুধ বসে দেখতে পাচ্ছো ওই সে মা রান্না বসিয়ে দিয়েছে অলরেডি আর এদিকে ও মাছ কি রান্না হচ্ছে মাংস মাংস ইয়ে অনেক দিন পরে মাংস খাওয়াবে তার জন্যে এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আর এতটা ঝাঁঝ হচ্ছে না তোমাদের কি বলো তার জন্যে বেশি করে বুঝতে পারছি না তো প্রচুর কাশি হচ্ছে এমনি এখন মশলা কোনো কষাকষি করছে তাই জন্য এত কাশি আর তারপর যখন রান্নার চাপ হবে পুরোপুরি অনেকটা কাশি হতে পারে তার জন্য তো চলো বেশি কিছু দেখাতে পারছি না অনেকটা কাশি কাশি ভাব হচ্ছে আমার আর তোমাদেরকে বলেছিলাম পুরোপুরি রান্না দেখাবো কিন্তু পুরোপুরি দেখানোর মতন আমার অনেকটা কাশিও হচ্ছে এখন এবারে আর ওদিকে মা মনে আনন্দে রান্না করছে আর আমার এদিকে কাশি হচ্ছে শুধুমাত্র ভাবলাম পুরোপুরি ভিডিওটা দেখাবো কিন্তু দেখাতে পারছি না অনেকটা কাশি কাশি ভাব আর ওই মা গ্যাসের জালে রান্না করছে আর হচ্ছে উনুনে রান্না করতো কিন্তু উনুনে কাঠটা নেই বলে আজকে তাই বললো না তো গ্যাসের জালে মা রান্না করছে আর বেশিরভাগটা আমাদের এই হচ্ছে কি একটা গ্যাস বললে মিনিমাম তিন মাস মতন হয়ে যায় এটা বসে তিন মাস মতো হতে যাচ্ছে এখন তো একটা গ্যাসের আমরা বাবা মা আর আমি টুকটাক রান্না করে এক রান্না করে তো দুবেলা করে খেয়ে নিই তার জন্য বেশি গ্যাস পড়ে না আমাদের আর পুরোপুরি হয়েও যায় ভালোভাবে তো চলো বন্ধুরা একটু পরে কথা বলতে আমি এখন ওই উপরটা উঠে যাই আর নাহলে এখান থেকে প্রচুর ঝাঁজ উঠছে আমি জানলাকা থেকে বসি বসে বসে তো এখন বাইরে একটু ঘুরতে বেরিয়েছে আর বাইরে বলতে গেলে একটা মন্দিরটা আছে ওই যে আমাদের বুড়িমার থান এটা তো মন্দিরটা তোমরা দেখে নাও পুরোপুরি আমার ওখানে এখানে অনেক রকম ঠাকুর রাখা আছে বুঝতে পারলে আছে আছে বসে ঘাঁটছে আর আমি তোমার সাথে বুঝতে পারলে হাওয়া এখানে অনেকটা ভালো বুঝতে পারলে আমি চেটে বসে গেছি আর এদিকে বাবা খাচ্ছে মাও খাচ্ছে দেখতে পাচ্ছ তো সবাই এখন খাওয়া দাওয়া করছে আজকে মাংস তরকারি ভাত আর কিছু না দুটোই শুধু মাংস তরকারি হয়েছে আর এটা দিয়ে খাওয়া দাওয়া করছি চলো বন্ধুরা তো খাওয়া দাওয়া শেষ করে একবার কথা কথা বলছে আর আমার অনেকটা জোরে খিদে পেয়েছে তার জন্য তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করতাম খুব আমার অনেকটা জোরে খিদে পেয়ে গেছিলো বুঝতে পারলো বন্ধুরা তার জন্য তোমাদেরকে বেশি কোন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়াটা নিয়ে আর হচ্ছে মা অনেক সুন্দর রান্না করেছে আজকের সব মানুষদের আমার মা খুবই ভালো বানায় আমার ভালো লাগে তোমাদের তোমরা তো খাওনি নি তোমরা জানবে কী করে তো বেশ মেন কথা হচ্ছে কি খুব ভালো বানায় মা আর হচ্ছে এবারে আমি খাওয়া দাওয়া শেষে একটু শুয়ে থাকে তো বিকেলে কোনো জায়গায় ঘুরতে যাবো আবার জানি না তার জন্যে চলো তো বিকেলে দেখা হচ্ছে তো বন্ধুরা বিকেলে আমি বাবা একটু ঘুরতে বেরোচ্ছে আর সকাল থেকে করতে যেতে পারিনি তার জন্য আর বিকেলে একটু ঘুরতে বেরোচ্ছি তো আজকে আজকে বিকেলে একটু রিলস বানাতে যাচ্ছে তো বিকেল পুজোর সময় আর দিনকে সকাল সকাল এত গরমেতে ঘুরেছিলাম আজকে এখনও গরম আছে কিন্তু বিকেলে ঘুরতে যাওয়া মজাই আলাদা বিকেলের চারিদিকে লোক খুব থাকে অনেকজন ভালোও লাগে তো আমি আগে আগে যেখানে ভিডিও বানাই সেখান সেখানে রিলস বানাতে যাচ্ছি আর শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে যাচ্ছে এদিকে বাবা রেডি হয়ে গেছে তো আমার প্যান্ট জামা দেখে আমি পরে আরাম ফেলে থেকে চলে যাই কিন্তু পরে আবার এসব গুছিয়ে নিই বুঝতে পারলে তো এখন বেরোচ্ছি বলে কিছু গুছুচ্ছি না আর এদিকে বাবা ফের গুছিয়ে দিচ্ছে দেখতে পারলে তো চলো বন্ধুরা বাইরে গিয়ে কথাবার্তা বলছে এখন বেশি কথাবার্তা না একবারে যেতে যেতে কথা হবে বেরিয়ে গেছে এদিকে বাবা আর আমি তো বিকেল বিকেল আজকে বিকেলটা অনেকটা সুন্দর লাগে তো বেশ মেঘলা মেঘলা হালকা মেঘলাম আকাশ আর এদিকে রোদ আর তারপরে সে কি বিকেলে ঘুরতে বেরোনো মজা গেল তো আগের দিন আমরা সকালে ঘুরতে বেরিয়েছিলাম এতটা কষ্ট হয়েছে তোমাদেরকে কি বলবো সকাল বলতে গেলে এখান থেকে সাতটার দিকে বেরিয়েছিলাম আর ওখানে যেতে যেতে আটটা নটা বেজে গেছে তারপরে ভিডিও বানাতে বানাতে এতটা এতটা গরম লাগছিলো তোমাদেরকে কী বলবো অনেকটা গরম লাগছিলো তার জন্য ভিডিও বানাতে পারিনি ভালোভাবে তো তাড়াতাড়ি বাড়িতেও ফিরে এসতে আসতে হয়েছিলো আজকে ভাবলাম তো কাছাকাছি যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরে তো এইদিকে তুই ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে একাচ্ছি দেখতে পাচ্ছিলো এদিকে ধান চাষ সব দিকে রাস্তাটা অনেকটা সুন্দর লাগে এক সাইডে খাল বড়ো একটা খাল আর এই সাইডে দেখো কত তো জমি খেতে ধান চাষ করেছে অনেকটা সুন্দর একটা ফিলিং লাগছে আর অনেকটা সুন্দর লাগছে চলো বন্ধু তো সামনের দিকে যাব গিয়ে ওই যে গিয়ে বসে একটু রিলস বানাবো আর একটা বোনের আসার কথা আছে তার সাথে রিলস বানানো আছে তো সব ভিডিও আমাদের দেখতে গেলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা খুব তাড়াতাড়ি আর আমাদের রিলস ভিডিও বেশি আসবে আর আমরা ব্লগ ভিডিও খুব কম বানাচ্ছি ঠিক আছে তো রিলসেতে বেশি ফলোয়ার আছে তার জন্যে তো রিলস ভিডিও আমার চালাচ্ছি আর ব্লক ভিডিঅ' কৰি খুব তাত আছে ব্লক ভিডিঅ' তো চল চামনেকৈ বছি বস্তু তো আমরাও চলে এলাম আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছ সাইডে অনেকটা ভালো লাগছে আর এদিকে বোনেরা এসছে আর এই বোনের সাথে দেখা কর দেখা করার জন্য এসেছিলো ঠিক আছে তো অনেক ভালো লাগলো তো এদিকে এখন আমরা ভিডিও বানাবো বোনের সাথে রিলস বানাবো অনেকদিন আগে একটা রিলস বানিয়েছি মনে পড়ছে না মিনিমাম দু তিন মাস আগে আর আবার এই আর্সিডে রিলস বানাবো অনেক মজা করব। তো সব রিলস ভিডিও দেখতে পারবে ফেসবুকের পেজেতে আর নতুন ইনস্টাতে আসতে নতুন নতুন রিলস তার জন্য তো চলো বন্ধুরা এখন বোনের সাথে কথা বলি তারপর তোমাদের সাথে কথাবার্তা বলছি ঠিক আছে তো এতক্ষণ বোনের সাথে ভিডিও বানাচ্ছিলাম আর সব রিলস ভিডিও আসছে আমাদের ফেসবুক পেজেতে আর ইউটিউবে আসবে কিছু ভিডিও তো বোন হাই করে দাও লাস্টে তো এবার অন্যদিন সময় নিয়ে আসবে একদিন তো অনেকক্ষণ টাইম দাও আমি এখানে এসেছি চারটে সাড়ে চারটের দিকে এখানে ঢুকেছি এতক্ষণ এখানে ভিডিও বানাচ্ছিলাম তো এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছে সুন্দর হয়ে গেছে আলো আলো কম হয়ে গেছে শুধু ফোনের ক্লাসটা জ্বলছে বলে একটু মুখটা লাগছে দেখতে পাচ্ছ তোমরা নাহলে পুরো অন্ধকার বুঝতে পারলে চলো বাড়ির কথা কথা বলছে এখন কিছু কিছু বলছি না ঠিক আছে তো ঘুরতে গিয়ে বাড়ি চলে এসেছি এদিকে বাবার জামা প্যান্ট খুলে দিচ্ছে বুঝতে পারলে তো অনেকটা ভালো লাগলো বোনের সাথে ভিডিও বানিয়ে আর বোন আমাকে অনেক দিন ধরে যেতেও বলতো ভিডিও বানাতে তো আমার টাইম মতো না তার জন্য সেরকমভাবে যাওয়া হতে পারিনি আজকে কি করে হঠাৎ যোগাযোগ করলো আর হঠাৎ খেয়ে দেখা করে এসেছি তো অনেক ভালো লেগেছে আমাকেও বলছিলো আমার সামনে বাড়ি দাদা ঘুরে আসি চলো আর আমি বললাম আমার তো যাতে পার যেতে পারবো না পরে একদিন ঘুরে আসবো তো যা কিছু বলেছি হ্যাঁ তো চলো বন্ধুরা একটু পরে কথা কথা বলছি এই সাদা জামাটা খুলে দিই দেওয়ার পরে একটু হাওয়া খেয়ে নি আপনি যেখান থেকে না কেন গরমকাল আর শীতকালও শীতকালটা ভালো আর গরমকালে কোনো জায়গায় গেলে যেন অনেকটা গরম লেগে যায় বুঝতে পারলাম তো বাইরে থেকে ঘুরে আসার পরে আমি একটু এক একটা নাচ প্র্যাকটিস করছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো একটু ডিজে গান তোমরা বুঝতে পারবে কি জানি না আর পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবে তারপর মজা পাবে তো এই দেখতে দেখো আমি কি হারে নাচ করছি দেখো তো বসে বসে যেন ফোনের লাইটটা যেন এতভাবে কাপা কাপি করছে আমি নাচ করছি আর ফোনটা যে জায়গাটা রেখেছি ফোন নাচতে নাচতে লাইটে নাচছে সব দিকে নাচছে তাই জন্য লাইটিং লাইটিং ভাবটা লাগে দেখো ইয়ো নাচ দেখো কি সেই হারে নাচ কাপে তৈরি তৈরি রাখে তৈরি তৈরি বাদ তো গানটা হিন্দি গান হ্যাঁ ভোজপুরি গানের ডান্স এটা করছিলাম তো বেশি ভালোভাবে তোমাদেরকে আমি গানটা শোনাতে পারিনি তো দেখতে থাকো কেমন হারে মজা গান তো আমি সেই হারে নাচছিলাম তোমরাও ফিনিস করবে তো এই নাচটা দেখে বুঝতে পারলে তো বন্ধুরা বাইরে তো এসে তোমাদের সাথে কথা বলতে পারিনি তার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম তা নাচছিলাম গাইছিলাম তোমরা দেখেছুকে যাই না তো ফার্স্ট থেকে পুরোপুরি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে পুরোপুরি ভিডিওটা দেখতে চাইবে তারপর মজা পাবে তো কেটে কুটে দেখলে একটা মজা পাবে না তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তারপর একটা কিছু বুঝবে ঠিক আছে তো বাড়িতে এসে একটু গান বান নাচতে পারো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটু বেশি বেশি করে তোমরা ফলো করো